নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউবকে অনেক অনেক স্বাগত জানাই তেইশ রবিবার তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই তিনটি রাশির নিশ্চিত প্রাপ্তি করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী তিন রাশি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর অনেকেই জানতে চান যে কৌশিক আমার কখন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অনেকে রাশি জানেন নি না আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আমি অনেক কিছু কিন্তু জানাই যারা স্পেশাল অ্যাপয়মেন্ট নিতে চাইছেন অর্থাৎ অনেকে বুকিং এর কথা বুঝতে পারছেন না অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং আপনাদেরকে ভিজিট প্রেমিন করে আমার সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের রাশিচক্রে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে এবং তার কী প্রতিকার প্রতিবিধান রয়েছে তবে একটি কথা বলবো যাদের অল্পের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে প্রচুরজন জন কমেন্ট করেছেন যে কৌশিকদা আমার জীবনে লটারি কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে গেল প্রচুর অর্থ লস হয়েছে কিন্তু আমার অর্থ প্রাপ্তি ঘটেনি কি করবো কৌশিকদা আমি এই জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ যদি আপনারা কেটে কেটে ভিডিওটি শুনেন কি না অনেক কিছু কিন্তু মিস করে যাবেন তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও যদি আপনাদের জন্মছকে যোগ থাকে যদি আপনাদের জন্মছকে যোগ থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও এর কাছে দিই অর্থাৎ কোনো না কোনো রাশির নাম থাকে কিন্তু একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি ঘটবে এমন না কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে না যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে দেখা যাচ্ছে আপনাদের জন্মছকে রাহু আপনাদের দুর্বল রয়েছে তাহলে অর্থপ্রাপ্তি হবে না আপনাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে তাহলে আপনাদের অর্থপ্রাপ্তি হবে না এর জন্য আপনাদেরকে বার চাট রিফরমেশন অবশ্যই করতে হবে অর্থাৎ জন্ম সংস্কার করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আগামীকাল সাতই জানুয়ারি রবিবার স্পেশাল এই তিন রাশির অর্থপ্রাপ্তি গ্যারেন্টেড হতে চলেছে যদি আপনাদের যোগ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে প্রথম রাশি আপনাদের যে কথা বলবো সেই নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির অর্থপ্রাপ্তি আগামীকাল নিশ্চিত হতে চলেছে আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সময়টা আপনাদের নটা বিয়াল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার চার পাঁচ এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ কুম্ভের পর যে মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার নয় এবং তিন আপনাদের যে শুভ সময় সকাল দশটা তেইশ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার ধনুরাশি অর্থাৎ ধনু রাশির কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনাদের যে শুভ সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ অর্থাৎ এই তিনটি রাশির আমি কথা বললাম এই তিনটি রাশির অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে যারা ভিডিওটি অনেকেই কি রাশির নাম শুনছেন বেরিয়ে যাচ্ছেন আপনারা যদি তিন রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আর একটু ভিডিওটি আপনারা শুনুন তারা আরো অনেক কিছু জানতে পারবেন দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যারা টিকিট কাটছেন একটা টিকিট কাটা আপনাদের প্রবণতা রয়েছে তারাই একমাত্র টিকিট কাটবে না যারা টিকিট কাটেন না তাদেরকে তাই বলব না আপনারা কাটবেন না আপনারা এখান থেকে বিরত থাকুন যাতে আপনাদের যদি যোগ না থাকে সেই জায়গাটাতে আপনারা আগে প্রতিকার প্রতিবিধান করুন কারণ প্রত্যেকেরই যে জন্মকুণ্ডলিতে যোগ থাকবেই এমন না কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে সেটা জানা দরকার এবং পাশাপাশি আপনাদের বারচার্ট রিফর্মেশন অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে আমি এবার আলোচনাটা আর একটু আপনাদেরকে ভালো করে বুঝাই যারা টিকিট কাটছেন অর্থাৎ একটা নেশার মতন হয়ে গেছে একবার আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন যে আপনাদের কোন সময়গুলোতে আপনাদের ভালো আপনাদের ফর্চুনার নাম্বার কোনটা রয়েছে এবং আপনাদের কোন ইয়ারে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন দেখুন কুলিযুগে তিন চারটি গ্রহের কথা বলছি রাহু যেমন আছে পাশাপাশি শনি শুক্র বুধ এই চারটি গ্রহ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা বারচাট রিফরমেশন অবশ্যই করুন জন্ম সংস্কার করুন আমি একটি কথা বলবো আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল কিন্তু হবে তো যাই হোক আপনারা ভিডিওগুলো দেখছেন এবং একটি কথা বলবো আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এবং যারা টিকিট কাটছেনি অর্থাৎ আপনাদের নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটি অনুরোধ যে আপনারা আগে ব্যক্তিগত জন্মছককে অবশ্যই দেখান এবং পাশাপাশি আপনারা পরামর্শ করুন এবং আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন নমস্কার ধন্যবাদ